জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের জন্য জায়গা পেয়েছেন ডাক্তার জয়ন্ত কুমার রায় সোমবার তিনি জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এলে উৎসবের মেজাজ লক্ষ্য করা যায় বিজেপি নেতা কর্মীরা ডাক্তার জয়ন্ত কুমার রায়কে ঘিরে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন জলপাইগুড়ির জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী জলপাইগুড়ির প্রার্থী জয়ন্ত কুমার রায়কে মিষ্টি খাইয়ে দেন শুরু হয়ে যায় হোলিহে চিৎকারে উৎসব পালন দলের মহিলা ও যুব কর্মীরা জয়ন্ত বাবুকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানান জেলা বিজেপি সভাপতি বলেন ডাক্তার রায় একজন মানুষ বিগত বছর ধরে জলপাইগুড়ির সাংসদ হিসেবে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন দল সেই কাজের জন্য দ্বিতীয়বারের প্রার্থী তালিকায় জয়ন্ত বাবুর নাম রেখেছেন এবছর জয়ন্ত কুমার রায় বিজেপি প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করবেন অন্যদিকে জলপাইগুড়ি আসনের প্রার্থী জয়ন্ত কুমার রায় বলেন দল আমাকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে এবার আমি আরো বেশি ব্যবধানে জয়লাভ করব উল্লেখ্য দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে দাঁড়িয়ে জয়ন্ত কুমার রায় তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে পরাজিত করেন বিজেপি প্রার্থী হিসেবে জয়ন্ত বাবুর প্রাপ্ত ভোট ছিল সাত লক্ষ ষাট অন্যদিকে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মন নিজের দখলে আনতে পেরেছিলেন পাঁচ বছর তৃণমূল প্রার্থী হয়েছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায় অন্যদিকে বামফ্রন্ট এখানে তরুণ মুখকে প্রার্থী করেছে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবরাজ বর্মন অনেকেই মনে করছেন এই আসনে এবছর চিমুখী লড়াই হবে বেশ কিছুদিন ধরে জলপাইগুড়ি আসনে বিজেপি কাকে প্রার্থী করবে সে নিয়ে চলছিল বিভিন্ন ধরনের গুঞ্জন কিন্তু শেষ পর্যন্ত বিজেপি ভরসা রেখেছে বর্তমান সাংসদ জয়ন্ত কুমার রায়ের ওপরেই জয়ন্তবাবু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের উন্নতির জন্য প্রায়শই দিল্লি যেতেন তার আমলে জলপাইগুড়ি জেলাতে মেডিকেল কলেজ গড়ে উঠেছে বিভিন্ন রেল স্টেশন নিয়ে বিভিন্ন প্রস্তাব মেনে নিয়েছে রেল দপ্তর তারা জলপাইগুড়ি রোড স্টেশন সহ একাধিক স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় এনে কাজ করছে। এদিকে কয়েকজন বিরুদ্ধে লোকসভা বিভিন্ন এলাকায় পোস্টার লাগান। তাদের দাবি ছিল জয়ন্তবাবু নিখোঁজ তিনি সংসদীয় এলাকায় আসেন না এদিন এই অভিযোগ সরাসরি উড়িয়ে দেন ডাক্তার জয়ন্ত কুমার রায় তিনি বলেন ভোটেই প্রমাণ হয়ে যাবে আমি মানুষের জন্য কাজ করেছি কিনা বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের দাবি তিনি দু সালে লোকসভার নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবেন না এটা তো একটা আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার যে আমাকে আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দুবার দু দুবার এই সুযোগটা দিলেন দ্বিতীয়বারের জন্য এই সুযোগটা পেলাম এবং আমার মনে হয় আমি এবং আমার পার্টি এখানে দু লক্ষের মিনিমাম দু লক্ষের বেশি ভোটে জিততে কারণ আমাদেরকে মানুষ চাইছেন আমাদের জলপাইগুড়ির লোকপ্রিয় সাংসদ সর্বজন শ্রদ্ধেয় এবং যাকে নিয়ে আমরা জলপাইগুড়িবাসী গর্ব করি সেই সম্মানীয় জয়ন্তদা কে ভারতীয় জনতা পার্টি পুনরায় লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছে আমরা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই